আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? ইউএস ক্যানাডা ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা বের হয়েছি আজ আর্গিল পার্কে যাওয়ার জন্য। আমার বেবি মাত্র হাঁটা শিখেছে, দেখতেই পাচ্ছেন অনেক খুশি সে। তাই যাবো আর্গিল পার্কে সন্ধ্যা এবং বিকেল দুটো কাটাতে। চলুন আর্গিল পার্কে। নর্মালি আর্গিল পার্ক আমাদের বাসা থেকে 5 মিনিট ড্রাইভের দূরত্বে অবস্থিত। মূলত আমরা আরাফকে নিয়েই যাই এখানে, ও খুব এনজয় করে আর সাথে আমাদেরও একটু হাঁটাহাঁটি হয়। আর ইউএস ক্যানাডা ব্লগের এটি ফার্স্ট ট্রাভেল ভিডিও। প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামও রয়েছে, ফলো করতে ভুলবেন না এবং লাইক আর শেয়ার করবেন আমাদের ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাপোর্টই আমাদের এই চ্যানেলকে অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করবে। তো বারবারই বলছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে আমরা আর্গিল পার্কে যাচ্ছি। আর আর্গিল পার্কটি টাউন অফ ব্যাবিলনে অবস্থিত। ব্যাবিলন ভিলেজটি তৈরি হয় 1689-এ। আর এই ভিলেজটি একটা ছোট্ট ভিলেজ, মনে হয় যখনই আমরা আসি মনে হয় যেন হলিউড মুভির একটা ছোট্ট সেই টাউন, সেই সিনের কোনো সিটির মধ্য দিয়ে যাচ্ছি। আর এখানে ছোট ছোট অনেক বুটিকস, থিয়েটার, তারপরে অথেন্টিক অনেক রেস্টুরেন্ট আছে, যেগুলো আসলে যখন আমরা আসি এখানে প্রায় হাঁটি টাউনটিতে, আর হাঁটলে তখন এতটাই ভালো লাগে এগুলো দেখতে। আর যে হোয়াইট পিপলদের এরিয়া এইটা, পিপলরা আই মিন দে আর এনজয়িং দেয়ার লাইফ, জিনিসগুলো দেখতে আসলেই খুব ভালো লাগে। আর যারা সাইক্লিং করতে চায়, ঘুরতে চায়, অনেকেই আমি দেখি প্রায় মানুষই বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় বের হচ্ছে হাঁটতে। এত সুন্দর পরিষ্কার রাস্তাগুলো দুপাশ, আসলেই সুন্দর। মানে আপনার মন খারাপ থাকলে এই রাস্তা দিয়ে হাঁটলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। এছাড়া আর্গিল পার্ক তো রয়েছেই, যেটা কিনা ন্যাচারাল সৌন্দর্যে ভরপুর। আই মিন যখনই যাই, ঠান্ডা বাতাস, পানি, তারপর যেই হাঁস, এদেরকে দেখলে আসলেই মানে মন ভালো হয়ে যায়, মন খারাপ থাকার কোনো সুযোগই আর থাকে না। আর সেখানেই আমরা আজকে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো আসলে পার্কটি কতটা সুন্দর হতে পারে। তাহলে চলেন, আমরা প্রায় চলে আসছি। এখানে যথেষ্ট পরিমাণে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। এন্ট্রান্সের সাথে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা। আসলে বাচ্চারা অনেক বেশি এনজয় করে এখানে আসলে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা দেখবো এই লেকটির অন্যতম সৌন্দর্য, মানে অনেক প্রজাতির হাঁস এখানে ওয়েদার চেঞ্জের সাথে সাথে আসে। আর সেগুলোর কয়েকটি নাম হলো কানাডা গুজ, মিউট সোয়ান, মালার্ড, পিনটেল, আরও অনেক। এখানে পানিতে কোনো প্রকার খাবার দিতে আসলে ওরা না করে, বারবারই লেখা আছে কয়েকটি জায়গাতেই। আর এখন যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন সিরিয়ালি যেগুলো আছে, সেগুলো হচ্ছে কানাডা গুজ, আর একটি আছে মিউট সোয়ান, বড় হোয়াইটটা। কানাডা গুজগুলো তো খুবই সুন্দর, আর মিউট সোয়ান তো দেখতেই পাচ্ছেন আরও বেশি সুন্দর। কত বড় একটা হাঁস, আমি অনেক কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি, বাট আমি একটু ভয়ও পাচ্ছি। আমি জানি না এরা আসলেই কি তেড়ে আসে কি না, বাট হ্যাঁ আমি ট্রাই করেছি যতটুকু কাছ থেকে নেওয়া যায়। আর এখন এই যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমাদের মতো পার্কে ঘুরতে আসা লোকজনের জন্য ব্যবস্থা করে দেওয়া আছে। আর এগুলো আওয়ারলি হিসেবে নিতে হয়,
এগুলোর জন্য কিভাবে নিতে পারবেন সেই ব্যাপারেও কিছু ইনস্ট্রাকশন রয়েছে সবার সুবিধার্থে। যেমন ধরেন আপনি মোবাইলে অ্যাপস ডাউনলোড করে তারপর টাকা পে করতে পারবেন। আরও রয়েছে কিছু রুলস, যে রুলসগুলো সবারই এখানে পালন করতে হয় যারাই ঘুরতে আসে না কেন। যেমন ধরেন সুইমিং করা যাবে না এই পানিতে, কোনো মোটরাইজড বোট চালানো যাবে না, কোনো অ্যালকোহল পান করতে পারবে না কেউ, কোনো দোকান বসাতে পারবে না কেউ। আরও কিছু আছে, যেমন মোটর সাইকেল নিয়ে পার্কের ভিতরে কেউ যেতে পারবে না। তো এগুলো কমন রুলস, এগুলো আসলে সবাইকেই মানতে হবে, আর যদি সেগুলো না মানা হয় তাহলে $150 ফাইন করবে এখানকার যেই অথরিটি আছে তারা। তো এই তো কিছু রুলস মানতেই হবে পার্কের সৌন্দর্য বজায় রাখার জন্য। এখন আমরা ক্রস করছি ব্যাবিলন হাই স্কুলের বিশাল মাঠ, অনেক বড়। এখানে সব রকম খেলাধুলার ব্যবস্থায় এখানকার স্টুডেন্টদের জন্য রাখা আছে, সব রকম কারিকুলাম অ্যাক্টিভিটিস, অ্যাথলেটিক অ্যাক্টিভিটিস আর সব কিছুই করে ওরা এখানে, বেশ এনজয় করে। চলুন এগিয়ে যাই। আসলে কি সুন্দর একটি বিকাল, দেখতেই পাচ্ছেন যে সূর্যটা কিভাবে অস্ত যাচ্ছে আর সেটা রিফ্লেকশন কত সুন্দর পানিতে পড়ছে, আসলেই মনোমুগ্ধকর। আসলে আরএফকে নিয়ে ঘুরতে আসা বিকেলবেলা ওরও অনেক ভালো লাগে, দোলনায় উঠে খেলে। এছাড়া আমাদেরও একটু মনটা ভালো হয় একটু হাঁটতে আসা। বাসা থেকে অনেক কাছেই আসলে এই পার্কটি, এই জন্যই আমরা প্রায় আসি, সপ্তাহে দুবারও আসা হয় মাঝে মাঝে। তো এই তো দেখতেই পাচ্ছেন আসলেই অনেক সুন্দর, মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। বাবা, এখন আমরা যাচ্ছি আর্গিল পার্কের অন্যতম সৌন্দর্যটা দেখতে, যেটা একটি ফোয়ারা বলতে পারেন, কিন্তু আসলে পানিটা আসছে আর্গিল পার্কের এক পাশ থেকে আরেক পাশে, আর ঠিক এই আসা যাওয়ার খেলাটার মাঝে এরা এত সুন্দর করে একটা জায়গা তৈরি করেছে যেটা সত্যি অসাধারণ। এরা চায় যে প্রতিটি ইঞ্চি এই পার্কটির যেন মনোমুগ্ধকর দেখায়, কারণ এই যে দেখতে পাচ্ছেন এখন আপনারা যেই পানির ফোয়ারার মতো করে বানানো, এখানে পুরো সামার জুড়ে মানুষ আসে তাদের বিয়ে শাদি করে প্রচুর ফটোশ্যুট করার জন্য, প্রচুর। আমরা অলমোস্ট যতদিন এখানে এসেছি ততদিন দেখেছি মানুষ শুধু ফটোশ্যুট করছে এবং তাদের গায়ে বড় বড় গাউন, মানে বিয়ে পরবর্তী যত রকম ছবি তোলার কাজগুলো সবাই এখানে এসে সারে। আর একটা জিনিস, এই যে দেখতে পাচ্ছেন পানি ওইখান থেকে এসছে, একেবারে ওই পার থেকে এই পার দিয়ে চলে গেছে,
একেবারে সাগরে। আমরা একটু পরে নিয়ে যাবো আপনাদের সেখানে দেখতে যে আসলে এই পানিটা কোথায় যাচ্ছে। এখানকার যারা বাসিন্দা তারা অনেকে অনেক শৌখিন, তারা যার যার বোট কিনে নিয়েছেন, তারা বোটে ঘুরে বেড়ান সামারে, উইন্টারেও হয়তো, কিন্তু সামার টাইমটা আসলে এরা খুব এনজয় করে। তো চলুন আমরা দেখি ঠিক লেকের ওই পার্টটাতে কি আছে। এই সেই রাস্তার অপোজিটে পার্ক মেরিনা, যেখানে এখানকার যারা বাসিন্দা তারা তাদের বোটগুলোকে এখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন, যখন মন চাইবে তখন বের হয়ে যান। আশেপাশে প্রচুর স্প্যানিশ আরখানা আসে যারা মাছ ধরার উদ্দেশ্যে, মাছ পায়ও প্রচুর। মেরিনা বের ঠিক পাশেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাতে নর্মালি ইভেন্টের জন্য ভাড়া দিয়ে থাকে বেশিরভাগ এনগেজমেন্টস, বিয়ে হয় আর তারপরেই ঠিক রাস্তার ওপারে গিয়ে প্রফেশনাল ফটোশ্যুট করা হয়। এখানে বর করেন সব আত্মীয় স্বজন ফ্রেন্ডসরা আসে, একসঙ্গে সবাই মিলে ফটোশ্যুট করে।